তো বন্ধুরা, কিভাবে আপনি আপনার রাউটার যে কিউআর স্ক্যানার কোডটা আছে ওইটা অফ করবেন? তো বন্ধুরা, আমাদের সবার ক্ষেত্রেই কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করতে হয়ে থাকে, যে আমরা আমাদের রাউটারে যে কিউআর স্ক্যানার কোডটা আছে ওই কিউআর স্ক্যানার কোড দিয়ে অনেকে স্ক্যান করে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা নিয়ে যায় বা তারা আমাদের ওয়াইফাইটা ইউজ করে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো যে ম্যাক ফিল্টারিং এর দ্বারা আপনি কিভাবে কিউআর স্ক্যানার কোডটা অফ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করতেছেন আমার হাতের বাম পাশে যে ফোনটি আছে ওই ফোন থেকে আমার হাতের ডান পাশের ফোনে কিন্তু কিউআর স্ক্যানার কোড দিয়ে সে কানেক্ট করে নিছে, কিন্তু আমার হাতের বাম পাশে যে ফোনটি আছে ওই ফোনটিতে কিন্তু আমি ম্যাক ফিল্টারিং করে দিছি বা ইন্টারনেট চলার পারমিশন দিছি, তো ওইখানে ইন্টারনেট চলবে। কিন্তু যে ফোনটা এইমাত্র আমার ফোন থেকে কিউআর স্ক্যানার কোড দিয়ে পাসওয়ার্ডটা নিছে বা চুরি করে নিছে, সেই ফোনে কিন্তু ইন্টারনেট চলবে না। যতক্ষণ আমি পারমিশন না দিব ততক্ষণ কিন্তু ওই ফোনে কোনো ইন্টারনেট অনই হবে না। তো এখানে লক্ষ্য করতেছেন যে আমি যে ফোনে পারমিশন দিচ্ছি ওই ফোনে ইন্টারনেটটা ঠিকই চলতেছে, কিন্তু যে ফোনে পারমিশনটা দিই নাই ওই ফোনে কিন্তু ইন্টারনেটটা চলতেছে না। তো বন্ধুরা, আপনারা এখান থেকে ভালো করে লক্ষ্য করে নেন যে আমার দুইটা ওয়াইফাই কিন্তু একই ওয়াইফাই বা একই জায়গায় ইউজ করে আপনাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝে যাবেন যে কিভাবে আপনি আপনার রাউটারটাকে ম্যাক ফিল্টারিং করতে পারবেন খুব সহজে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কি ভিডিও বানাবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 100% আপনি আপনার ওয়াইফাইটাকে হ্যাক থেকে বাঁচাতে পারবেন। তো বন্ধুরা, আমরা আমাদের সবাই বাসাতেই কিন্তু ওয়াইফাই রাউটারটা থাকে, তো আমরা কি করি, আমরা আমাদের কোনো ফ্রেন্ডকে যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে থাকি বা ওয়াইফাইটা কানেক্ট করাই দিই, সে কী করে, অন্য অন্য আরও অনেককে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেয় এবং সেই কিউআর স্ক্যানার কোডটা দিয়ে আমাদের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে ওইটা সে দেখে যায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো অবশ্যই খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আজকের কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা কথা হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু ওয়াইফাই অনেক ধরনের সেটিং করে থাকি, যেমন SSID হাইড করে থাকি এবং আমরা আমাদের ওয়াইফাইয়ের ইউজারগুলোকে মাঝে মাঝে ব্লক করে থাকি। তারপরও কী করে, আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা তারা নিয়ে যায় বা তারা অন্য অন্যভাবে কিন্তু আমাদের ওয়াইফাইটা ইউজ করে থাকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা প্রক্রিয়া দেখাবো বা এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংটা দিয়ে আপনি 100% ওয়াইফাই হ্যাক থেকে বাঁচাতে পারবেন। কেউ আর কখনো চেষ্টা করো আপনার ওয়াইফাইটা হ্যাক করতে পারবে না, বা কেউ যদি আপনার ওয়াইফাইটা কানেক্ট করেও তারপরেও কিন্তু সে আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবে না, পুরলি আপনার রাউটারটা আপনার হাতে বা আপনার কন্ট্রোলে চলে যাবে। তো বন্ধুরা, আজকের এই সিস্টেমটাকে আমরা ম্যাক ফিল্টারিং বলে থাকি। তো ম্যাক ফিল্টারিং প্রক্রিয়াটা কিন্তু অনেকে জানে না, বা আমরা কিন্তু ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে থাকি কিন্তু আমরা ভিডিওগুলো দেখে কিন্তু কিছুই বুঝি না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নেটিস রাউটারে কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন আপনি 100% ভাবে ওইটা আপনাদেরকে দেখাবো। আর পরবর্তী সময় যদি আপনারা কমেন্ট বক্সে বলে থাকবেন যে আপনার কোন রাউটারে ম্যাক ফিল্টারিং করবেন, অবশ্যই কিন্তু আমি সেই টপিকে নেক্সট ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলে আজকের ভিডিওর যে মূল টপিকটা আমরা আলোচনা করব ওই টপিকে চলে যাব। আর অবশ্যই যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি ভিডিওর কোনো কিছুই বুঝবেন না, তো আশা করি স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমরা আমাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটা সেটা ওপেন করে নিব। ওপেন করার পর বন্ধুরা, এখানে আমি নেটিস রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে ওইটা এখানে সার্চ দিব, বা আমি এখানে নেটিস রাউটারে আরও একটা আইপি অ্যাড্রেস আপনাদেরকে লিখে দিতেছি, আপনারা ওইটা দেখেও সার্চ দিলে হতে পারে। তো বন্ধুরা, আইপি অ্যাড্রেসটা লেখার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে বা আমাদেরকে একটা লগ ইন পেজে নিয়ে আসবে, যেখানে যদি আপনার রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাকে আপনার রাউটারে প্রবেশ করতে হবে। তো আমার রাউটারে যেহেতু অ্যাডমিন পাসওয়ার্ড নাই, এই কারণে আমাকে আমার রাউটারে সরাসরি প্রবেশ করাই দিছে। তো বন্ধুরা, এখানে আসার পরে এখানে অ্যাকাউন্ট সেটিংস নামে একটা অপশন আছে, অ্যাডভান্স সেটিং নামে অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা আপনাদের হাতের বাম পাশে কিছু সেটিংস আছে, এখান থেকে আপনারা আপনার হাতের বাম পাশে যে সেটিংগুলো আছে এখান থেকে আপনারা জুম করে নিয়ে আপনাদেরকে কিছু সেটিংয়ে কাজ করতে হবে। তো এখানে অ্যাডভান্স নামে কিন্তু একটা অপশন এখানে আমি আপনাদেরকে দেখাইতেছি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা চয়েস করে নেবেন ARP লিস্ট নামে। এখানে আরও একটা সেটিং কিন্তু আপনারা দেখতেছেন যে আমি আপনাদেরকে দেখাই দিতেছি, ARP নামে একটা লিস্ট নামে একটা অপশন এখানে আছে। তো আপনারা
করা এআরপি লিস্ট নামে যে অপশনটি আছে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে আরও একটা ইন্টারভিউতে নিয়ে যাবে। তো বন্ধুরা, আমার রাউটারে আমি আপনাদেরকে ম্যাক ফিল্টারিং করার জন্য আমি শুধুমাত্র আমার ফোনটা এখন বর্তমানে কানেক্ট করে রাখছি। আর এর আগে ভালো করে মনে রাখে নেবেন, আপনি সর্বপ্রথম আপনার ফোনটাকে কিন্তু ম্যাক ফিল্টারিং করতে হবে। যদি আপনি আপনার ফোনটা ম্যাক ফিল্টারিং না করেন তাহলে পরবর্তী সময় কিন্তু আপনার ফোনে ইন্টারনেটটা চলবে না। তো সর্বপ্রথম আপনাকে আপনার ফোনটাই কিন্তু ম্যাক ফিল্টারিং করে নিতে হবে। তো এখানে আপনারা লক্ষ্য করতেছেন, এখানে ম্যাক অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা ম্যাক অ্যাড্রেসটা কপি করে নেবেন সিম্পলভাবে। তো কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, আপনারা এখান থেকে আপনারা ম্যাক ফিল্টারিং করার জন্য আপনার হাতের বাম পাশে আরও কিছু সেটিংস কিন্তু দেখাইতেছে, ওইখান থেকে আপনারা আমি যে সেটিংটি দেখাইতেছি অবশ্যই ওই সেটিংয়ে ক্লিক করে নেবেন। ওই সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এসএস কন্ট্রোল নামে একটা অপশনে আপনারা ক্লিক করার পরে আপনাদেরকে এখানে ম্যাক ফিল্টারিং নামে একটা অপশন আপনারা দেখাইতেছে, এমএসসি ম্যাক ফিল্টারিং নামে যে অপশনটি দেখাইতেছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা ম্যাক ফিল্টারিং নামে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনাদেরকে ম্যাক ফিল্টারিং করার জন্য যে পেজটা ওই পেজে নিয়ে আসবে। আসার পর এখানে আপনারা ম্যাক ফিল্টারিং করার জন্য আমি আপনাদেরকে যেভাবে দেখাবো অবশ্যই কিন্তু আপনারা ওইভাবে করবেন। যদি আমি আপনাদেরকে যেভাবে না দেখাই ওইভাবে যদি না করেন তাহলে কিন্তু পরবর্তী সময় আপনার সমস্যা হতে পারে বা প্রবলেম হতে পারে। তো এখান থেকে আপনারা কী করবেন, আপনাদেরকে দুটা খালি ঘর আমি দেখাইতেছি, এখানে যে দুইটা খালি ঘর দেখাইতেছি সর্বপ্রথম যে খালি ঘরটা দেখাইতেছি এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে বা আপনার যে ফোনটা দিয়েছেন ওই ফোনের একটা নাম দিতে হবে। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিব, আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি আমার নামটাই দিয়ে দিব। তো এখানে কাজটা শেষ হওয়ার পরে এখানে নিচে আরও যে একটা খালি ঘর আছে, যে খালি ঘরটা আছে এখানে আপনাকে কী দিতে হবে, এখানে আপনি মাত্র যে ম্যাক অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন অবশ্যই কিন্তু ওই ম্যাক অ্যাড্রেসটা এখানে আপনি পেস্ট করে দিবেন। তো আমি যে ম্যাক অ্যাড্রেসটা এই মাত্র কপি করে আনলাম ওই ম্যাক অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি কী করব, অ্যাড নামে একটা অপশন কিন্তু আপনারা লক্ষ্য করতেছেন, এখানে অ্যাড নামে কিন্তু একটা অপশন এখানে দেখাইতেছে। তো আপনারা অ্যাড নামের যে অপশনটা দেখাইতেছে আপনারা এই অ্যাড নামে অপশনে ক্লিক করে আপনার ফোনটিকে সর্বপ্রথম আপনি কানেক্ট করে নেবেন। তো এখানে আমি অ্যাড নামে অপশনে ক্লিক করার পর দেখতেছেন নিচে আমার ফোনটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে বা এখানে লিস্টে আসে। তো এখান থেকে আমরা কী করব, আমরা আমাদের ম্যাক ফিল্টারিং নামে যে অপশনটি আছে বা যে সিস্টেমটি আছে আমরা ওইটা এখান থেকে চালু করে নিব। তো এখানে আপনারা ডিজেবল নামে একটা অপশন দেখতেছেন এবং নিচে একটা অপশন দেখতেছেন। তো এখান থেকে আপনারা কী করবেন, ডিজেবল থেকে আপনারা এখানে ইনেবল নামের যে অপশনটি আছে ইনেবলে দিবেন এবং আমি যেখানে দেখাইতেছি ওইখানে দিবেন। তো এখান থেকে সিম্পলভাবে এক কথা যে খালি গড দুইটা আছে ওই দুইটা আপনারা এখান থেকে পূরণ করে নেবেন ইনেবল এবং নিচে যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করে নেবেন। তো এই দুইটাতে আপনারা অবশ্যই ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে সেভ নামে যে অপশনটি আছে এই সেভ নামে অপশনে আপনারা ক্লিক করে দিলে আপনাদের কাজটা হয়ে যাবে। তো এখানে আমরা সেভ নামে অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের ফোনটি কিন্তু ম্যাক ফিল্টারিং হয়ে গেছে। তো আমি আপনাদেরকে কিছু ফোন দিয়ে দেখাবো যে আমার পাসওয়ার্ড দেওয়ার পরে কি কাজ হয় কি না। তো বন্ধুরা, আমি আমার হাতে থাকা আরেকটা মোবাইল ফোন নিলাম। মোবাইল ফোন নেওয়ার পর আমি এখানে আমার ওয়াইফাই যে পাসওয়ার্ডটা আছে আমি ওই পাসওয়ার্ডটা এখানে লিখবো। লেখার পরে দেখবো কি যে আমার ফোনে কি ইন্টারনেটটা চলে কি না। যেহেতু আমরা আমাদের ফোনে ম্যাক ফিল্টারিং করতেছি তো আমরা এই ফোনে কিন্তু এখনও ম্যাক ফিল্টারিংটা করি নাই, এই কারণে কিন্তু আমাদের এখানে নো ইন্টারনেটটা শো হইতেছে। তো বন্ধুরা, আমরা যেহেতু এই ফোনে ম্যাক ফিল্টারিংটা করি নাই এই কারণে কিন্তু এই ফোনে কিন্তু ইন্টারনেটটা চলতেছে না। তো আমরা এখান থেকে আমাদের ফোনে যে ইউটিউবটা আছে আমরা ইউটিউবে প্রবেশ করে দেখবো যে আমাদের ইন্টারনেটটা চলে কি না। তো আমরা আমাদের ফোনে যে ইউটিউবটা আছে ওই ইউটিউব প্রবেশ করে দেখতেছি যে আমাদের ফোনে কিন্তু ইন্টারনেটটা চলতেছে না। তো বন্ধুরা, কীভাবে আমরা আমাদের ফোনে আবারও ইন্টারনেট চালু করব আপনারা দেখুন। তো বন্ধুরা, আমরা আবার আমাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটা আছে ওই ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে আমরা আমাদের নেটিস রাউটার যে আইপি অ্যাড্রেসটা আছে ওইটা লেখা দেওয়ার পরে আমাদেরকে নেটিস রাউটার মেনু ইন্টারফেসে আসছে, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবে। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে আমরা যেহেতু আমরা অন্য অন্য ফোনগুলোকে ম্যাক ফিল্টারিং করে ইন্টারনেট চলার পারমিশন দিব, এই কারণে আমাদেরকে এখান থেকে আবার এখানে আবার অ্যাডভান্স নামে কিন্তু আরও একটা অপশন আছে। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা সেম আগেরবার যেরকমভাবে
করছি অবশ্যই কিন্তু ওইভাবে করব। তো এখান থেকে আমরা এআরপি লিস্ট নামে কিন্তু একটা সেটিং কিন্তু এখানে দেখাইতেছে। তো এআরপি নামে এআরপি লিস্ট নামে যে সেটিংটা আছে অবশ্যই ওই সেটিং এ ক্লিক করবেন। ওই সেটিং এ ক্লিক করার পরে বন্ধুরা এখানে আমাদের কিন্তু আমার ফোনে রাউটারে কিন্তু এখন তিনটা ফোন কানেক্ট আছে, তিনটার মধ্যে কিন্তু এক নম্বর ফোনটা কিন্তু আমার। তো আমি আমার ফোনটা কিন্তু ম্যাক ফিল্টারিং করে নিয়েছি কারণ আমার ফোনে ইন্টারনেটটা চলতেছে। তো এখান থেকে আমরা পরবর্তী আরও যে দুইটা ফোন আছে ওই দুইটা ফোন ম্যাক ফিল্টারিং করে আপনাদেরকে দেখাবো যে ইন্টারনেটটা চলে কি না। তো এখান থেকে আমরা দু নাম্বার যে ফোনটি আছে ওই ফোনটি এখান থেকে ম্যাক ফিল্টারিং করব। এই কারণে আমাদেরকে এখান থেকে ওই ফোনের যে ম্যাক অ্যাড্রেসটা আছে ম্যাক অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিব। তো ওই ফোনের যে ম্যাক অ্যাড্রেসটা আছে ওইটা আমরা এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা ম্যাক ফিল্টারিং করার জন্য আমরা এখান থেকে এসএস কন্ট্রোল নামে যে অপশনটি আছে আমরা অ্যাক্সেস কন্ট্রোল নামে যে অপশনটি আছে অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করব। অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করার পরে এখান থেকে আমরা ম্যাক ফিল্টারিং নামে যে অপশনটি এখানে আছে ম্যাক ফিল্টারিং নামে যে অপশনটি আছে ম্যাক ফিল্টারিংয়ে ক্লিক করব। ম্যাক ফিল্টারিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখান থেকে আমাদের ফোনটাকে ইন্টারনেট চালানোর জন্য যে পারমিশন দিব দেওয়ার জন্য এখানে একটা নেম দিতে হবে আমাদেরকে। এখান থেকে আমরা সাগর লিখে ওয়ান লিখব। ওয়ান লেখার পরে এখান থেকে নেক্সট নিচে যে খালি ঘরটি আছে এখানে আমাদেরকে সার্ভার ম্যাক অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে। তো এখানে আমরা যে ম্যাক অ্যাড্রেসটা এইমাত্র কপি করে নিয়ে আসলাম ওই ম্যাক অ্যাড্রেসটা এখানে আমরা প্রবেশ করাই দিব। তো এখান থেকে সব কিছু দেওয়ার পর এখানে অ্যাড নামে যে অপশনটি আছে অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার এই ফোনও সাথে সাথে ইন্টারনেটটা চালু হয়ে যাবে। তো আমরা অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার পরে কিন্তু ওই ফোনে ইন্টারনেটটা চালু হয়ে গেছে। তো নেক্সট আমরা আরও একটা যে ফোন আছে ওই ফোনটা আপনাদেরকে কানেক্ট করায় দেখাবো। তো আমরা সেমভাবে ওই ফোনের সেটিংয়ে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা ওই ফোনের যে ম্যাক অ্যাড্রেসটা আছে আমরা ওই ম্যাক অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব। কপি করে নিব এখান থেকে আমরা তিন নম্বর যে ম্যাক অ্যাড্রেসটা আছে তো এখান থেকে আমরা এই ম্যাক অ্যাড্রেসটাও এখান থেকে সিম্পলভাবে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোল নামে যে অপশনটি আছে আমরা ওই অপশনে যাব। এখান থেকে ম্যাক ফিল্টারিং নামে যে অপশনটি আছে ওইখানে যাব। যার পরে সেম আমরা এখানে আবার আমার একটা নাম দিতে হবে। তো এখান থেকে আমরা সাগর থ্রি লিখে একটা নাম দিব বা সাগর টু লিখে একটা নাম দিলাম। এখানে আমাদেরকে ম্যাক অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে ম্যাক অ্যাড্রেস দিলাম এবং নিচে আমরা অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে কিন্তু আমার দুইটা ফোনে নেট চালু হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে আমি আমার আরেকটা ফোনে কিউআর স্ক্যানার কোড দিয়ে কানেক্ট করাই দেখাবো যে আমার ফোনে কি কিউআর স্ক্যানার কোড কানেক্ট করার পরে অন্য ফোনে কি ইন্টারনেটটা চলে কি না। তো বন্ধুরা এখান থেকে আপনারা লক্ষ্য করতেছেন যে আমি কিউআর স্ক্যানার কোড দিয়ে কিন্তু আমার যে ফোনে ইন্টারনেটটা চলতেছে ওই ফোন থেকে আরেকটা ফোনে কিন্তু নিয়ে নিছি। তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে দেখাবো যে ফোনে আমি পারমিশন দিছি ওই ফোনে ইন্টারনেট চলে আর বা আমি যে ফোনে পারমিশনটা দিই নাই ওই ফোনে ইন্টারনেট চলে। তো বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করতেছেন যে এখান থেকে আমি যে ফোনে ইন্টারনেট চলাবার পারমিশন দিই নাই ওই ফোনে কিন্তু ইন্টারনেটটা চলতেছে না, আর আমি যে ফোনে ইন্টারনেট চলার পারমিশন দিচ্ছি ওই ফোনে কিন্তু ইন্টারনেটটা চলতেছে। তো আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করে নেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত। অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্স বলবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটাতে অল করে দিবেন এবং কমেন্ট বক্সে বলবেন আপনার কোন সম্পর্কে ভিডিও চাই বা কোন টপিকের উপর ভিডিও চাই। তো আজ এ পর্যন্ত, অবশ্যই সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।